মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। শামসেরগঞ্জের দেবীদাসপুরে গঙ্গায় তলিয়ে গেলেন এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে গঙ্গায় স্নান করতে নেমে ওই মহিলা তলিয়ে যান বলে খবর। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট, এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। গঙ্গায় স্নান করতে গিয়ে শামসেরগঞ্জের দেবীদাসপুর ঘাটে তলিয়ে গেল এক মহিলা। জানা যায়, এলাকার বাসিন্দা মরিয়ম খাতুন বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে গঙ্গায় স্নান করতে যান। জল বেশি থাকায় তলিয়ে যায় সে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়রা প্রাথমিকভাবে নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছে। মেয়েটা নদী গোসল করতে এসেছিল, এই ধপ পড়ে যে আর নদী থেকে উঠেনি, এরকম অবস্থা। তলিয়ে গেছে? হ্যাঁ, তলিয়ে গেছে। মোটামুটি 12টা থেকে খোঁজ খবর নিতে নিয়ে গেছে ওর মা বাবারা, খবর পাচ্ছে না মেয়েটা। বাড়ি কোথায়? বাড়ি তো পশ্চিম দিদাসপুরে, যে পাশে বাড়ি, এরকমভাবে তো এখন মেয়েটাকে খোঁজাখুঁজি চলছে। লোক হ্যাপি বাচ্চা বিয়ে হয়েছিল, দুটা ছেলে আছে মেয়েটা।